নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্যান ফায়ার। আমরা টেক্সটের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের ফায়ার ইফেক্ট অ্যাপ্লাই করে থাকি, তো এটি বিভিন্ন প্লাগিনস রয়েছে, আমরা আইকেন্ডি দিয়ে করে করে করেছি, তো এটিও আরেকটি প্লাগিনস, এর মাধ্যমে ইন্টারেক্টিভ ফায়ার ইফেক্ট দেওয়া সম্ভব। তো এই জন্য আমাদের যেতে হবে ফিল্টার মেনুতে, এবং আমরা এখান থেকে আমরা চলে যাব প্যানো টিকাম, তার ডান পাশে প্যান ফায়ার, প্যান ফায়ার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক, এবং এখান থেকে আমাদের আমরা প্যান ফায়ারের ডায়লগ বক্স অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা লক্ষ্য করছি যে ফায়ার হচ্ছে, ফায়ার ইফেক্ট এখানে আসছে। তো আমরা এই ডান পাশের যে সমস্ত স্লাইডার রয়েছে, এই সমস্ত স্লাইডার আমরা বাড়িয়ে কমিয়ে এই ইফেক্টগুলো দেখে নিব। আমরা দেখুন, আমরা বাম পাশে অক্সিজেন, বাম পাশে যখনই স্লাইডার ধরে আমরা লেফটে নিয়ে যাচ্ছি, এটার ইফেক্টটিও লেফটে যাচ্ছে। ঠিক একইভাবে স্পার্কেলের ইফেক্ট আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো যে এটার কেমন ইফেক্ট পড়ে, এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করবো।